হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের আমি তোমাদের একটু দেখিয়ে দেবো যে তোমাদের যে দ্বিতীয় কবিতাটি আছে, দেখতে পাচ্ছ একটি একটি পুরনো বই, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার র্যাবো, এই আর্থার র্যাবোর লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। খুবই অল্প বয়সে এই কবিতাটি লেখা। আমরা এই কবিতাটি আজকের একটু পড়ে নেব, তারপরে আমি আগামীকাল এর থেকে তোমাদের আমি এমসিকিউ এসএকিউ যা দেবার দেওয়া শুরু করব। প্রথমে তোমাদের ছিল কিলিং অন এ ট্রি, এই কবিতাটি। তোমাদের দ্বিতীয় কবিতাটি হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ভ্যালি কথাটা মানে জানো? ভ্যালি কথাটা মানে হলো উপত্যকা, অ্যাসলিপ মানে ঘুমিয়ে থাকা। তাহলে কবির নাম হলো আর্থার র্যাম্বো, এখানে RIMBAUD, এখানে এম এর উচ্চারণটা হবে না, রে আর বো, BAUBO, ডি এর উচ্চারণটা হবে না, আর্থার র্যাবো। দেখো এখানে, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্র্যাস ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রিস দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। মানে কি বলছে, এ স্মল গ্রিন ভ্যালি একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস অ্যান্ড এ লিভস লং দ্য স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্র্যাস। বলছে যে সেখানে বইছে একটা শান্ত নদী। কীভাবে বুঝছো? যে হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, এ স্লো স্ট্রিম ফ্লোস, তাহলে স্ট্রিম মানে নদী, স্লো মানে আমরা আক্ষরিক মানে জানি ধীরে ধীরে, অর্থাৎ এখানে শান্ত, এ স্লো স্ট্রিম ফ্লোস একটা শান্ত নদী বইছে, অ্যান্ড লিভস লং এ স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্র্যাস ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস। তারপরে বলছে যেন লম্বা রূপলি রেখা অতি উজ্জ্বল ঘাসে। লম্বা, এখানে লম্বাটা কি বোঝাচ্ছে? লং স্ট্র্যান্ডস, লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, তাহলে লম্বা অর্থাৎ দীর্ঘ রূপলি রেখা অতি উজ্জ্বল ঘাসে, মানে খুবই উজ্জ্বল ঘাসে, অন দ্য ব্রাইট গ্র্যাস, অতি উজ্জ্বল ঘাসে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, একেবারে পর্বতের শীর্ষ থেকে বা পর্বতের মাথা থেকে, মাউন্টেন টপ পর্বতের মাথা থেকে স্ট্রিম যে ধারা, দ্য সানস রেস সূর্যের রশ্মির বা সূর্যের আলোর যে ধারা, তারা এসে উপত্যকাতে পড়ছে, আর তারা কী করছে? দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে ফিল দ্য হলো, তারা উপত্যকার মধ্যে যে গর্তগুলো আছে, হলো ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আলোতে ভরিয়ে তুলছে। এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথ, একটা সৈনিক ভেরি ইয়ং খুব যুবক, লাইস ওপেন মাউথ মুখ খোলা অবস্থায় সে সাইত, এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিস হেড, এ পিলো, পিলো মানে বালিশ, মেড অফ ফার্ন, ফার্ন এক ধরনের ঘাস জানো বা আগাছা, এই ঘাস দিয়ে তৈরি একটা, ফার্ন গাছের ঘাস দিয়ে তৈরি অর্থাৎ ফার্ন গাছ দিয়ে তৈরি একটা বালিশ, বিনিথ হিস হেড আছে তার মাথার নিচে, অ্যাসলিপ স্ট্রেসড, এখানে স্ট্রেসড মানে হাত পা ছাড়িয়ে লম্বাভাবে, অ্যাসলিপ স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হেভি মানে খুবই বা প্রচুর, আর আন্ডারগ্রোথ মানে এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছ, অপ্রয়োজনীয় ঝোপঝাড়, অপ্রয়োজনীয় ঘাস বা ঝোপঝাড় এরকম ঝাড় ওপরে সে লম্বাভাবে ঘুমিয়ে আছে, পেল ইন হিস ওয়ার্ম গ্রিন সান সফট বেড, পেল মানে কি বিবর্ণ বা ফ্যাকাশে বা মলিন, ইন হিস ওয়ার্ম গ্রিন সান সফট বেড, এটা একসঙ্গে দেখো, ওয়ার্ম মানে উষ্ণ, সবুজ, সান সফট সূর্যসিক্ত বিছানা, তাহলে সে যে উষ্ণ সবুজ সূর্যসিক্ত বিছানায় শুয়ে আছে তার জন্য সে হয়ে গেছে বিবর্ণ বা ফ্যাকাশে, হিস ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পদযুগল, ফিট মানে দুটো পা, অ্যামং দ্য ফ্লাওয়ার্স ফুলগুলোর মধ্যে আছে, হি স্লিপস সে ঘুমিয়ে থাকে, তার মানে তার দুটি পা ফুলগুলির মধ্যে দিয়ে সে ঘুমিয়ে থাকে, হিস স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসি ছিল একটা শিশুর মতো, জেন্টেল কোমল, উইদাউট গুইল কোনো ছলনা না করে, গুইল মানে ছলনা না করে, তাহলে এই এই জায়গাটা মানেটা একটু বোঝো, হিস ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, অর্থাৎ তার পদযুগল ফুলের মধ্য দিয়ে সে ঘুমিয়ে থাকে, আর
হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসি ছিল একটা শিশুর মতো, জেন্টেল উইদাউট গুইল, জেন্টেল মানে হচ্ছে কোমল বা মোলায়েম, উইদাউট গুইল মানে কোনো ছলনা না করে, কোনো ছলনা না করে, শিশুরা যেমন ছলনা করে না সেরকম ছলনা না করে। তাই কবি বলছে, ওহ নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, ওকে উষ্ণ রাখো, হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লেগে যেতে পারে, হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লেগে যেতে পারে। দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্ট মানে গুঞ্জনরত পতঙ্গরা, যে পতঙ্গরা গুনগুন করে গান গাইছে সেখানে, তাদেরকে কবি বলছেন যে হে ওহে পতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ওর এই বিশ্রামকে তোমরা বিরক্ত করো না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে ঘুমিয়ে থাকে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপরে রেখে, অ্যাট পিস, শান্তিতে। তাহলে এখানে কি হলো, কবি বলছেন যে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ওহে গুঞ্জনরত পতঙ্গরা তোমরা ওর বিশ্রামকে বিরক্ত করো না। সে এখন কি করছে, একটা হাত তার বুকের ওপরে রেখে সে সূর্যের আলোতে শান্তিতে ঘুমিয়ে আছে, অ্যাট পিস, শান্তিতে ঘুমিয়ে আছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার পাশে আছে দুটো লাল রঙের গর্ত, ইন হিজ সাইড তার পাশে আছে, অর্থাৎ দুটো লাল রঙের যে গর্ত আছে তার বুকের দুদিকে দুপাশে দুটো লাল রঙের গর্ত আছে। বন্ধুরা এই হচ্ছে কি তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে এখানে শুনলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সার মর্ম আমি পুরোটা তোমাদেরকে পুড়িয়ে দিলাম, যে একটা ছোট সবুজ পাহাড় এবং সেখান থেকে একটা শান্ত একটা নদী বয়ে চলে, আর একেবারে পর্বতের শীর্ষ দেশ থেকে যে সূর্য রশ্মির যে ধারা সেইটা এসে উপত্যকার উপরে পড়ে, সব কিছু চকচকে দেখায়, এবং যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে আলোতে সূর্যের রশ্মি দিয়ে ভরিয়ে তোলে। একটা সৈনিক, সে খুবই ইয়ং, খুবই অল্প বয়স্ক সৈনিক, তার কবিতার এই সময়ের মৃত্যু আশা করেনি, তাই সে খুবই ভেরি ইয়ং, এত অল্প বয়সে এই যে ভ্যালির উপরে উপত্যকার উপরে সে মুখ খোলা অবস্থায় শায়িত আছে, আর ফার্ন গাছের দিয়ে একটা বালিশ তৈরি করা আছে যেখানে তার মাথাটা আছে, আর সে অপ্রয়োজনীয় যে ঝোপঝাড় বা ঘাস আছে সেই ঘাসের উপরে লম্বাভাবে সে শুয়ে আছে। আর এই এত উষ্ণ এবং সবুজ সূর্যসিক্ত বিছানায় তার মুখাকৃতি হয়ে গেছে ফ্যাকাশে বা বিবর্ণ, তার পা দুটি আছে ফুলের মধ্যে রেখে, পা দুটি রেখে সে ঘুমায়, তার হাসি একটা শিশুর মতো কোমল, কোনো ছলনা না করে। তাই কবি প্রকৃতির কাছে আহ্বান জানাচ্ছে যে হে প্রকৃতি, ওকে উষ্ণ রেখো, নইলে ওর তো ঠান্ডা লেগে যেতে পারে, হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লেগে যেতে পারে। আর কবি বলছেন গুঞ্জনরত পতঙ্গরা সেখানে যারা আছে তাদেরকে বলছেন, ওর বিশ্রামে তোমরা বিরক্ত করো না, সে সূর্যের আলোতে ঘুমিয়ে থাকে, তার বুকের ওপরে একটি হাতকে রেখে সে শান্তিতে ঘুমিয়ে থাকে। ইন হিজ সাইট দেয়ার আর টু রেড হোলস, আর তার বুকের দুপাশে দুটো লাল রঙের গর্ত। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আমি চেষ্টা করবো আগামীকাল কিংবা তার পরের দিন তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কিছু প্রশ্ন নিয়ে আসতে। আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে এর পরপর দুটো তিনটে ভিডিও আমি ইংলিশের নিয়ে আসবো। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।